হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আর আশা করছি তোমরা ভালো আছো। আর আমি ভালো নেই একদমই, কেন খুব পেটে যন্ত্রণা হচ্ছে আর আমাশা করে গেছে, জানি না কি হবে, খুব টেনশনের মধ্যেই আছে। এরকম করে একদম মুখের সামনে এসে শরীর খারাপ করে যাবে ভাবতেই পারিনি। আসলে কি বলতো, এতটা গরম পড়ে গেছে না, আর খাওয়া দাওয়াটাও কটা দিন গণ্ডগোল হয়েছে, কারণ নিমন্ত্রণ বাড়ি ছিল আসমান্না বাড়িতে। যাই হোক, হয়তো আসমান্না বাড়িতে খুব বেশি রিচ খাওয়া নয়, কিন্তু তবুও বাইরের খাওয়া তো ভালোভাবে, বাসনপত্র তো ধোয়া নয়, সেখানে রান্না হয়েছে, তারপরেতে তেল ঝাল দিয়ে বেশি করে রান্না, আবার বাড়িতেও কয়েকটা দিন এঁচোড় চিংড়ি একটু মানে ভালো করে রান্না টান্না হয়েছে, তো লুচি খাওয়া হয়েছে সাদ্য বাড়িতে, এসব খেয়ে না মানে পেটে আমাশা করে গেছে। এবার বুঝতে পারিনি কি হয়েছে কেসটা, যদি আগে থেকে বুঝতাম হয়তো অনেকটা তাড়াতাড়ি ভালো হতো। আর বুঝে উঠতে পারিনি যে আমাশা করেছে, আমি ভেবেছিলাম যে গ্যাস হয়েছে, রোজে গ্যাসের ট্যাবলেট খাচ্ছিলাম, পেটে খুব যন্ত্রণা হচ্ছিল আর সারাদিন কিছু হতো না। কি হয় বলতো, যখনই ছুটতে যাই, আর আমি তো রাত্রিরে ছুটতে যাই, আর ছুটে আসার পর খুব পেটে যন্ত্রণা হচ্ছিলো কদিন ধরেই, রোজ যখন আমি সব ছুটতে যেতাম 10:30, তার মধ্যে 11টায় বাড়ি ফিরতাম, আর 11টায় বাড়ি ফেরার পরই এত পেটে যন্ত্রণা হতো, জানে সেই পেট উথাল পাতাল করছে। আর এসে কী করতাম, গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতাম। আমি ভাবছি হয়তো সারাদিনে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, গ্যাস হয়ে গেছে বলে গ্যাসের ট্যাবলেট 3-4 দিন ধরেই খাচ্ছি, আর তোমাদের সাথে আমি কিছু শেয়ারও করিনি। আর আমি ভাবছি ঠিক হয়ে যাবে, আর তারপরেই দেখি না এত কেন পেটের যন্ত্রণা হচ্ছে, গ্যাস হলেও সে পরে পায়খানা যাচ্ছে, দেখি না তারপরেতে আমাশা হয়ে গেছে। এবার হাতে সময়ও বেশি নেই, খুব টেনশানের মধ্যে রয়েছে। আজকে তো 12 তারিখ হয়ে গেল, 13-14-15 দিন, আর হাতে 3টে দিন, আমার 16 তারিখে রান আছে, জানি না কি হবে। তবে যাবো তো বটেই, যাবো, আর রান কভার করারও ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর আসলে কী বলতো, শরীরটা খারাপ হলে কী বলতো, এনার্জি হারিয়ে যায়। যদিও মাঠে যা ভিডিও দেখছি, দেখে সবাই পাস হয়ে যাচ্ছে, মানে না ছুটেও শেষের দিকটা হেঁটে হেঁটেও অনেকে পাস হয়ে যাচ্ছে, তো দেখা যাক। ইচ্ছে তো আছে মাঠে যাবার, পাস না এরকম করে সামনে থেকে যে স্বপ্নগুলো জলে ভাসিয়ে দিতে আমি চাই না, ভয় লাগছে খুব, কী হবে জানি না, যেন বাড়াবাড়ি কিছু না হয়। ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করি যেন ভালোভাবে রানটা অন্তত কভার করে ফেলি। আর মেনের সময় অত টেনশান নয়, মেন তো প্রিপারেশানের ওপর টেনশান, আর মেনেতে তো যাই হোক একটা দিন কিছুক্ষণের ব্যাপার, রুমের মধ্যে ধীরে সুস্থে এক্সাম দেওয়া যায়, কিন্তু মাঠটা তো রোদের মধ্যে হলে তো আরও শরীরটা অসুস্থ হয়ে পড়বে, সেটাই ভাবছি কী হবে। আসলে আমি এই রানটার জন্যই কত দিন ওয়েট করে বসে আছি, আর যদি তীরে এসে তড়ি ডুবে যায়, সামনে এসে স্বপ্নগুলো যদি সব নষ্ট হয়ে যায়, কী হবে জানি না, খুব ভয় লাগছে, পেটে একদম এত যন্ত্রণা হচ্ছে কী বলবো। আমি ওয়ারেসের জল খাচ্ছি, আর তার থেকে প্রথমে ওয়ারেসেরই জল খাচ্ছিলাম কয়েকটা দিন, কিন্তু আমাশা ট্যাবলেট খাচ্ছি। ওয়ারেসের জলটা আমি প্রায় 3-4 দিন ধরেই, 4 দিন কেন, 5-6 দিনও হবে খাচ্ছি, কারণ এই যে ছুটে আসার পর এত ঘাম হচ্ছে না, শরীরটা খুব দুর্বল লাগছিল, সে কারণে নিজে থেকেই ওয়ারেসের জল খাচ্ছি। ও গ্লুকন ডি আনতে বলেছিলাম, ও বললো ওয়ারেসের জল খাও অসুবিধা হবে না, বলে ওয়ারেসের জল খাচ্ছে, আর আবার এখন আমাশার ট্যাবলেটও খাচ্ছে। পেট গরম হয়ে গেছে একদম, জানি না কয়েকটা দিন হালকা করেই খাবার কিছু খাবো, আর খেয়ে কী হবে দেখা যাক। তবে মাঠের তো আমি যাচ্ছি, যাব, এবার মাঠ পাশের কথা বলতে পারছি না কী হবে, কারণ আমি এখন বাড়িতে যাচ্ছি, আমার 3 মিনিট, কালকেও গিয়েছিলাম 3 মিনিট ওই 50 কি 55-এর মধ্যে, 55 সেকেন্ড এরকম হয়ে যাচ্ছে, হয়তো আমার মাঠে গেলে হয়ে যাবে, কিন্তু এবার যদি খুব পেটের যন্ত্রণা, জানি না, কারণ কদিনই ছুটতে যাওয়ার পরেই ছোটাটা কমপ্লিট হচ্ছে, তারপরেই পেটের যন্ত্রণাটা শুরু হচ্ছে, তার আগে হয়নি একটা সৌভাগ্য, আগে হলে তো আমি মনে হয় কিছু করতেই পারতাম না। আর কী হবে, আমি ভেনর ভাবলেই কেমন হচ্ছে, সামনে এতটা সামনে চলে যাচ্ছে দিনগুলো, আর এই সামনে এসে যদি এইভাবে আর স্বপ্নগুলোকে হাতছাড়া করতে হয়, ভাবতেই কেমন লাগছে। কতগুলো দিন আমি ওয়েট করেছি, প্রায় 6-6টা বছর এই আজকের দিনটার জন্য আমি এরকমভাবে পড়ে আছি,
এই রানটার জন্য শুধুমাত্র লাইফটাকে এরকম ভাবে কাটাচ্ছি, জানি না কি হবে। যাই হোক, তোমাদের রান কেমন হচ্ছে তোমরা পারলে কমেন্ট করে জানিও, আর ভালো করে যাদের বাকি আছে তোমরা ভালো করে রান কমপ্লিট করো, ঠিক আছে? আমিও ওষুধ খাই, দেখা যাক, স্নান করে নিই, এখনও স্নান হয় না। এখন এই সকাল 9:25 বাজে, আর তোমাদের সাথে ভিডিও করছি কারণ শুয়ে পড়েছিলাম, কাজটা সেরে এসে সকালে বাসিপাট সেরে এসে শুয়ে পড়েছিলাম, আর শরীরটা বইছে না, সবসময় যেন তলপেটে যন্ত্রণা হচ্ছে, আজকে সেভাবে ওই জন্য আর ভিডিও দিতে পারবো না বলেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, নাহলে আজকে এগুলো শেয়ার করতাম না, আজকে তো সেভাবে ভিডিও দিতে পারবো না। কালকে তোমাদের জন্য দেখি কী ভিডিও আনতে পারি, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।